ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি গরমের একটা রেসিপি, সজনের ডাঁটা দিয়ে রুই ফিশ কারি। কড়া গরম করে আমি সর্ষের তেল ঢেলে নিলাম। সর্ষের তেলটা গরম করে নিয়ে এবার আমি মাছগুলো ভাজবো। আর এখানে নিয়ে নিয়েছি পুকুরের জ্যান্ত রুই। তো রুই মাছটা আমি আজকে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। গরমের সময় আমরা প্রায় এটা খেয়ে এই রকম রেসিপি খেয়ে থাকি, আর রোজ রোজ একঘেয়েমি রিচ খাবার ভালো লাগে না। তাই আজকে দেখাবো সজনের ডাঁটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো লবণ দিয়ে দিলাম, এবার আমি মাছগুলো আগে ভেজে নেব। প্রথমেই মাথাটা ভেজে নেব, তারপরে আমি মাছগুলো ভাজবো। আর মাথাটা আগে ভেজে নিলে পরে মাছগুলো ভাজলে কোনো রকম মাছগুলো তে কড়ার মধ্যে আটকে যায় না। তো আমি মাছগুলো এবার ভেজে নিচ্ছি, মাথাটা ভেজে তুলে নিয়েছি আগে, তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি এবার তুলে নেব। তো বন্ধুরা, আমি পাতলা ঝোলের রেসিপিটা যে দেখাচ্ছি, ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুবান্ধবকে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এখানে নিয়ে নিয়েছি সজনের ডাঁটা, কেটে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা বাটা, আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। তো চলুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলুগুলো। প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়ে তারপরে আমি মশলাটা দেব। আলুটাতে যেহেতু নুন মাখানো ছিল না, তাই ভাজার সময় আমি একটু আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, প্রায় এবার আমি মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে বাটিটা একটু ধুয়ে দিচ্ছি জলটা। এবার আমি মশলাটাকে ভালো করে আলুর সাথে কষাবো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে যেহেতু পাতলা ঝোল হবে, আর এটা এই রেসিপিটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তো ঝোলটা বেশি হবে বলে একটু নুনটা বেশি একেবারে দিয়ে দিলাম। এখানে হলুদও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি মশলাটা কষিয়ে ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে, আমি বেশি ভাজা করব না, নেড়ে চেড়ে নিয়ে এখানে জল দিয়ে দেব। তো আমার কষানো হয়ে গেছে, ডাঁটা মশলা আলু সবই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 মগ পরিমাণ জল দেব। আর এখানে এই মাছ ভাজাগুলো আছে, আমি এখনই দেব না, ঝোলটা যখন ফুটে উঠবে তখনই মাছটা দেব। তো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব, ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেব। তো মাছগুলো দেওয়ার পরে কড়াটা ভালো করে ঢেকে দেব, 4-5 মিনিট ফোটাবো, ফুটিয়ে সবজি মাছ সব সেদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, সজনের ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এটা খেতে খুবই সুস্বাদু লাগে, গরমের সময় একঘেয়েমি যে রিচ মানে রিচ খাবারগুলো আমরা খাই একদমই ভালো লাগে না, মাঝে মাঝে এরকম পাতলা ঝোল ভালোই লাগে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।